গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর এখন বাজে ভোর 5টা, তো আমি 5টার সময় উঠে রান্না বসাতে শুরু করে দিয়েছি, কারণ আজকে আমার একটা দাদুর বাড়িতে যাওয়ার কথা। অনেস্টলি বলছি, আজকে ট্রেনে ভিড় কম, অন্যান্য দিন সিরিয়াসলি আমি উঠতে পারি না, বাট আজকে ওঠার মতো অবস্থায় আছে। তাহলে ভাবো ঠিক কতটা পরিমাণে ভিড় হয়। তো ট্রেন থেকে নেমে এই বেটাকে দেখতে পেলাম, দূর থেকে বেশ সুন্দর দেখতে লাগছিলো। তারপরে সে চা খেয়ে চেঞ্জ করতে শুরু করলাম, কারণ বাইরের কাপড় পরে যেহেতু দাদু অসুস্থ, সেহেতু বাইরের কাপড় তো নট অ্যালাউ। তারপর দাদুর সুগার টেস্ট করলাম, মানে সিবিজি টেস্ট করলাম। ওনার সুগার ছিল 204, মানে ওনাকে ইনসুলিন দিতে হবে। তারপর আমি ওনার প্রেশারটা চেক করলাম, তারপর ওনার সাথে গল্প করতে শুরু করে দিলাম। একটু গল্প বলো, গল্প বলতে বলতে স্কুলের গল্প বলো। হাতটা কেন ফুলবো? স্যালাইন চলছে তো, চলছে তো? হ্যাঁ চলছে, ওই যে চলছে এখনো চলবে। আর এটা খুব জামা খোলার জন্য খোলার দরকার নেই তো। তারপর কি করব কি করব ভাবতে ভাবতে সামনে পেপার ছিল, আর পেপারে এই নাকি আমি পেন্টিং করতে শুরু করলাম। লিপস্টিক, কাজল, তারপর নোজ পিন, ঠোঁট সব কিছু আঁকতে শুরু করলাম। এই কাজটা সত্যি সত্যি আমার অনেক ভালো লাগে, ছোটোবেলায় থেকে ভালো লাগতো, ছোটোবেলায় করতাম আর এখনও করি, সত্যি আমার খুব ভালো লাগে। আর তোমাদের কার কার এই কাজটা করতে ভালো লাগে তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এবার মনে হয় ঠিকঠাক লাগছে। তারপর একটা দাদুর জন্য বেদানা ছাড়িয়ে নিলাম, বেদানার কালারটা কিন্তু খুব খুব সুন্দর। তারপর কি করা যায়, দাদুর ফুল বাগানে চলে এলাম। এইটা হচ্ছে অফিস টাইম, আর এটা হচ্ছে বসন্ত বিলাস, তাই তো? আমার এই ফুলটা কিন্তু অনেক 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 পছন্দ, আমার খুব ভালো লাগে এই ফুল। আর এইটা হচ্ছে বাংলাতে মেরু গোলাপ বলে সম্ভবত, এই ফুলটা আমার জাস্ট অনেক পছন্দের। এইখানে তো আরও সুন্দর লাগছে দেখতে। আর এটা হচ্ছে হোয়াইট কালারে, দুরকম অনেক কালারই পাওয়া যায়। এটা হচ্ছে একটা কালার, এটা হচ্ছে স্নেক প্ল্যান্ট। আর এইটা কি কচু টাইপের দেখতে, কচুর পাতার মতো, শুধু কালার একটু একটু চেক চেক। যদিও এইটা আমি ছোটোবেলায় বাড়িতে বসিয়েছিলাম, এখন নেই। এটা হচ্ছে নয়নতারা, আর এইটা তো তুলসী। এটা গোলাপ কিন্তু এর হচ্ছে এখনও ফুল নেই, পাতা। একটা একটা অন্যরকমের নয়নতারা, এটা এক ধরনের অফিস টাইম। এইটা হচ্ছে জবা রানী, খুব সুন্দর, জল পায় ভালো রকম। এগুলো অফিস টাইম, এটাও গোলাপ, আর এটাও আরও একটা জবা রানী। এদিকেও ফুলের গাছ কিন্তু ফুল নেই। এগুলো কী গাছ জানি না, এটা হচ্ছে ড্রাগন ফলের গাছ, এটা কোনো ক্যাকটাস। ও এগুলো তো খুব সুন্দর। ও এ খুব সুন্দর ফুল হয় আমি যতদূর জানি। এইটা হচ্ছে মানি প্ল্যান্ট। জল অপচয় বোধহয় এটাকেই বলে। এদিকে দেখলাম মাসি রান্না করছে, মাসিকে বললাম হাই বলো। হাই। তারপর এলাম বাগানে, এখানে একটা ফুল গাছ ছিল, আর এর আশেপাশে কিন্তু অনেক বাড়ি, তবে এটা হচ্ছে ফলের বাগান। তো প্রথমে শুরু করলাম পেঁপে গাছ দিয়ে, এটা হচ্ছে পেঁপে গাছ। তারপরে ছিল ধনিয়া পাতা, তারপরে ছিল পুঁই শাক, আর এটা হচ্ছে বেগুন গাছ, ছোটো ছোটো বেগুন ধরেছে। আর এটা হচ্ছে হলুদ গাছ, ফুল এসেছে, আর পেঁপে গাছটা হেলে পড়ে আছে। পাশে হচ্ছে লেবু গাছ, এইটা কিন্তু আতা গাছ, আর এটা হচ্ছে মানকচু গাছ। বাগানটা বেশ ভরা ভরা, আর এটা তো ক্যাকটাস। আর এত বড় মানকচু আমি আগে দেখিনি, মানে মানকচু গাছ দেখিনি আগে। আর এটাই হচ্ছে আমি, আর পিছন দিক দিয়ে মাসি এসে ভাবছে যে আমি কী করছি, কেন এত ভিডিও বানাচ্ছি। তো মাসি হাসছিল আমাকে দেখে। তারপর বেরিয়ে এলাম, আর সে ফুচকা খেতে ইচ্ছে করলো, একটা ফুচকা খাবো ভাবলাম, যদিও একটা খাইনি, অনেকগুলোই খেয়েছি। ঝাল হয়েছিল ভীষণ, আর টকটাও ভীষণ লাগছিল। তারপর একটু বাজার করলাম, বাজার করে বাড়িতে এসে বাজারগুলো গুছিয়ে আবার খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। গুড নাইট।